দেখা গেল বইটার দাম অনেক, 1280 টাকার মতো দাম একটা স্টুডেন্টের পক্ষে। হিউজ 1280 টাকা দিয়ে একটা বই কেনা, এটা আমি স্টুডেন্ট ছিলাম না ভাই, আমি নিতান্তই, সে যদি এক আপনার সময় বইয়ের প্রতি অনেক প্যাশনেট না হয় তাহলে এটা কখনোই পসিবল না। প্যাশনেট হইলো বাস, এখন তার তো ইনকাম নাই, জি তার তো টাকাটা ম্যানেজ করতে হবে, জি টাকাটা সে আসলে ম্যানেজ করবে দুই দিন, এক্স্যাক্টলি 2 টাকা দিয়ে ছাড়া কোনো ওয়ে নাই। বাবা মা তো সত্যি কথা বলতে বাবা মারও, বাবা মাও বইয়ের পিছনে এত টাকা খরচ করতে দেন না, সত্যি কথা অনেক টাকা পয়সা জমাইতে হয় অনেক কিছু। এক্স্যাক্টলি যে বই কেনে সে আসলে শখ, দুইটা নিজের দুই তিনটা শখ বিসর্জন দিয়ে বই কেনে, তো সেটাকে সম্মান জানাইতে হবে। এক্স্যাক্টলি সম্মান না জানালে এই যে যে জেনারেশনটা বই কিনতেছে, এর পরের জেনারেশন কিভাবে আমি জানি না, বাট যে জেনারেশন বই কিনতেছে সেই জেনারেশনটা হারাই যাবে। এই জেনারেশন হারাই যাওয়া মানে প্রকাশক হারাই যাওয়া, যারা বই বইয়ের বিপণনের সাথে আছে তারা হারাই যাওয়া, একটা বিশাল জনগোষ্ঠী হারাই যাওয়া, তো এটা হারাইতে দেওয়া যাবে না, যেভাবেই হোক ধরে রাখতে হবে। তো আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব, দুই পা যতটুকু আগানো সম্ভব, জি এটা আগানো আর কি, তাছাড়া আর কিছু না। আর আমার টাকা পয়সা নিয়ে কোনোদিন ইস্যু হয় নাই, আমি দিছি, আমি আবার টাকা নিয়েও মানে পেয়েও গেছি। আমি হয়তো বলে দিই যে ভাই এক মাসের বেশি দেরি করেন না, তারা এক মাসের আগেই দিয়ে, এক মাস ইজ আ হিউজ টাইম, অলদো ধরো অনেকে আসছে এসে তার 4টা বই পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা হলো তার 4টা বই টাকা হচ্ছে না, তার 200 টাকা তো গ্যাপ থেকে যাচ্ছে, সেটার জন্য সে বইটা রেখে যাচ্ছে। আমি জানি তার ওই বইটা কেনার কষ্ট হচ্ছে, কিন্তু আমি এটা চিন্তা করি যে হচ্ছে ওই 200 টাকার এই বইটা কেনার জন্য হয়তো বা সে আরেক একটা বই কেনার জন্য হয়তো বা তার আসতে হয়তো 2 মাস 3 মাস সময় লাগবে, একটা বই কেনার জন্য সে হয়তো আর আসবে না, সহজে সময় হয় না মানুষ।